ত্রিপুরায় তৃণমূলের যুব নেতা নেত্রীদের আক্রান্ত হবার অভিযোগ। কলকাতা থেকে দিল্লি বিজেপি শাসিত প্রতিবেশী রাজ্যে দলীয় নেতৃত্বের আক্রান্ত হবার অভিযোগ তুলে পথে নেমেছে তৃণমূল। এই প্রেক্ষাপটে এবার পাল্টা রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার অভিযোগ এবং রাজ্য জুড়ে ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগে কলকাতা থেকে জেলায় মশাল মিছিল করল বিজেপি যুব মোর্চা। পশ্চিমবঙ্গ বাঁচাও স্লোগান তুলে বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন লেন থেকে মশাল মিছিল করেন বিজেপির যুব মোর্চার নেতাকর্মীরা। ধর্মতলা যাওয়ার পথে সেন্ট্রাল অ্যাভিনিউতে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকালে উত্তেজনা ছড়ায়। ব্যারিকেডের উপর উঠে পড়েন বিজেপির যুব মোর্চার কর্মীরা, ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। এই মুহূর্তে আমরা রয়েছি এখানে, এইখানেই ব্যারিকেডটা রয়েছে, ব্যারিকেডের সামনে আমরা রয়েছি। দেখো এই মুহূর্তে বিজেপি মশাল মিছিল করছে এবং সেই মশাল মিছিল আটকানোর চেষ্টা হচ্ছে। পুলিশ কর্মীরা সেই মশাল মিছিল আটকানোর চেষ্টা করছেন। শুরু হয় ধস্তাধস্তি, রাস্তায় বসে পড়েন যুব মোর্চার কর্মীদের কয়েকজন। বিজেপি অফিসের সামনে এই মুহূর্তে রীতিমতো পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। বিশাল পুলিশ বাহিনী তারা গোটা এলাকাটা ঘিরে রেখেছে এবং মহিলা পুলিশদের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ, কারণ পুলিশের নিয়ম না ভেঙে মিছিল করার চেষ্টা করছে। তাদেরকে কিন্তু একের পর এক অ্যারেস্ট করা হচ্ছে, পুলিশ কিন্তু তাদেরকে অ্যারেস্ট করছে। পরিস্থিতি উত্তপ্ত হয় ভবানীপুরেও। যদুবাবুর বাজারে মশাল মিছিল শুরুর আগেই অনুমতি না থাকায় বিজেপির যুব মোর্চার কর্মীদের বাধা দেয় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি, কয়েকজনকে চ্যাংদোলা করে গাড়িতে তোলে পুলিশ। তিরঙ্গা যাত্রার মতো একটা যাত্রা করা হচ্ছে, সেখানেও আমাদের পুলিশ, যেটা কিনা একটা একটা পার্টিকুলার দলের দালাল হয়ে পরিণত হয়েছে, তারা আজকে এইভাবে আমাদের প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে। ঠিক এইভাবে প্রত্যেকবার আমাদের প্রোগ্রাম বন্ধ করা হচ্ছে। বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্দুবার পরিস্থিতি তৈরি হয় উত্তর চব্বিশ পরগনার ঘোলায়। বুড়াগাছা মোড়ে পুলিশ যুব মোর্চার মিছিল আটকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধস্তাধস্তি, লাঠিচার্জ করে পুলিশ। দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে পুলিশের বচসাও হয়। উত্তেজনা ছড়ায় ব্যারাকপুরেও। বিজেপি আজকে সারা রাজ্যে এই মশাল মিছিল করে যুব মোর্চা প্রতিবাদের রাস্তায় নেমেছে এবং সব জায়গাতেই পুলিশ হচ্ছে তাদা আটকেছে। এটা সরকার পুলিশ লেলিয়ে দিয়েছে গণতান্ত্রিক আন্দোলনের ওপর। গণ আন্দোলনকে এইভাবে আটকানো যায়নি, যাবে না। বিজেপিকে বাঁচাতে হবে না, পশ্চিমবঙ্গ বেঁচে গেছে, ওদের থেকে অনেক বেশি পশ্চিমবঙ্গের মানুষ সচেতন। তাই বিজেপিকে তাড়িয়ে দিয়ে মমতা ব্যানার্জির হাতে পশ্চিমবঙ্গকে দিয়ে বলেছে যে আমরা নিরাপদে আছি। বেহালা, বারুইপুর, হাওড়া ও শিলিগুড়িতেও মিছিল করে বিজেপির যুব মোর্চা। এবিপি আনন্দ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।